প্রযুক্তির অগ্রযাত্রায় এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক্সের জয় জয়কার বিশ্বব্যাপী। সর্বত্রই দেখা যায় মেশিন লার্নিং, এআই এবং রোবটের নানা কাজে ব্যবহার। এবার রোবট হয়েছে কোম্পানির সিইও। কলকারখানা, অফিস কিংবা রেস্তোরাঁয় অনেক দিন থেকেই রোবটের ব্যবহার দেখা গেলেও প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এবারই প্রথম। পোল্যান্ডের বিখ্যাত এক বহুজাতীয় পানীয় সংস্থা ডিরেক্টর ঠিক করেছে এখন থেকে চাকরি দেওয়া বা নেয়ার বিষয়ে দেখভাল করবে এআই। শুধু তাই নয়, অফিসের ভেতরেও নাক গলাবে এই মিকা। অর্থাৎ কোনো ডিপার্টমেন্টের কাজ ভালো হচ্ছে না, কাদের কাজ খারাপ হচ্ছে, সব দিকে নজর থাকবে এই রোবটের। পদোন্নতি থেকে বরখাস্ত সবই থাকবে মিকার হাতে। কোনো কর্মীকে কোথায় প্রয়োজন, কার কাজের পরিধি কী হবে সবই বলবে মিকা। এখানেই শেষ নয়, প্রত্যেক কর্মীর পারফরম্যান্স যাচাই করবে এআই রোবট। প্রত্যেক কর্মীর প্রমোশন, ইনক্রিমেন্ট সবই থাকবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা থাকা রোবটের হাতে। সংস্থার এ সিদ্ধান্ত নিয়েই এখন জোর শোরগোল পুরো বিশ্বে।